উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিডাঙ্গা এলাকায় সাবির আলম নামক এক রেশন ডিলারের বিরুদ্ধে প্রায় 3 মাস ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী বিলি করার অভিযোগ উঠল। এ বিষয়ে একাধিকবার ডিলারকে বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন রেশন গ্রাহকরা। এরপরে বৃহস্পতিবার ফের নিম্নমানের রেশন সামগ্রী গ্রাহকদের দেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন তারা। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকরা পৌঁছালে রেশনে পাওয়া আটার বানানো রুটি আধিকারিকদের মুখে তুলে দিতে দেখা যায় গ্রাহকদের। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। পরে খাদ্য দপ্তরের আধিকারিকদের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন গ্রাহকরা। এ বিষয়ে রেশন ডিলার সাবির আলম ও ইসলামপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিক চিরঞ্জিত বিশ্বাসকে জানিয়েছেন, দেখুন। মাল যদি খারাপ থাকে আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, আমরা সে মাল চেঞ্জ করে দেব এবং আগামী দিনে যাতে খারাপ মাল না আসে সে মেজারও আমাদের তরফ থেকে আমরা নিয়ে নেব। বর্তমান যে ডিলার রয়েছে তিনি বলছেন 3 মাস ধরে খারাপ মাল রয়েছে আসছে, এখানে আপনাকে জানানো হয়েছে, তারপরেও কোনো উদ্যোগ নেই, ডিলার কি করবে বাধ্য হয়ে? না না, 3 মাস থেকে বলিনি, এই মাসে আমরা আটা ডিলার বলুক, আমরা আটার স্যাম্পেল এই মাসে নিয়েছি ওনার থেকে, উনি বলেছেন এবং সেই স্যাম্পেল আমরা কলকাতা পাঠিয়েছি। এই যে মাল খারাপ আপনাকে ঘিরেও বিক্ষোভ, রুটি বানিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করছে, কি বলবেন? মাল যদি খারাপ থাকে সে মাল তো আমরা আজকে চেঞ্জ করে দেবো এবং আগামী দিনে খারাপ না আসে সে মেজারও আমরা নেবো। আপনিও মাল দেখলেন, কি মনে হচ্ছে মাল ভালো না খারাপ? সেটা আটা তো কিউসি থেকে তৈরি করে, খালি চোখে দেখে যেটা মনে হচ্ছে সেটা তো খালি চোখে দেখে আটাটা কিউসি মাপ ধরে তো বলা সম্ভব না, তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে একটু সমস্যা আছে। চালেও খারাপ বলছে এলাকার মাল, সেটা কিউসি দেখে নিয়ে আর একটু দেখতে হবে। পরবর্তীতে কি এরকম মাল আসবে স্যার? না, আমরা চেষ্টা করবো যাতে কোনো অবস্থায় এরকম খারাপ মাল না আসে। ব্যাপার হলো এটা, যখন আমি ডিস্ট্রিবিউটারের কাছে চালটা পাই আমাদের তো চাল আনতে যেতে হয় না, ডিস্ট্রিবিউটার যেটা মালটা পাঠিয়ে দিচ্ছে আমরা পাবলিকে ওই মাল দিচ্ছি, আমার এর মধ্যে কিছু করার নেই। তাহলে কি আপনার ডিস্ট্রিবিউটার যে মানে যেখান থেকে ইসলামপুর থেকে গদি থেকে মাল সেখানে মাল খারাপ? হ্যাঁ, ওইখানেই খারাপ। আমার আমরা তো এখন মাল দিতে যাই নাই, মাল অ্যালার্টমেন্ট হয় আমার মাল বাড়িতে পাঠিয়ে দেয়। 3 মাস ধরে তো আপনাকে এই এলাকার মানুষ বলছে যে মাল খারাপ, তাহলে কেন এই মাল আপনি? ডিস্ট্রিবিউটার যে আগেবার মালটা দিছিল ওই মালটা ও বলতেছে যে এই মালটা গোডাউনে পুরানো হয়ে গেছিলো, এই মালটা তোমাদের নিতে হবে। পরে যখন এখানে আমি আসলাম এটা নিতে চালো না, ওই মালটা আমি ব্যাক করলাম, ডিস্ট্রিবিউটার আমাকে মালটা ব্যাক করে দিলেন। 3 মাস আগেও কি খারাপ মাল? না, 3 মাস আগে খারাপ হয়নি, এটা অন্য, এটা সামনের মাসে হয়েছে। ব্যাপার হলো এটা, আমি যখন আটাটা মিল থেকে আসে ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটার আমাকে পাঠিয়ে দেয়। এখন প্যাকেটের মধ্যে আমি দেখার দায়িত্ব হলো যে বস্তার ডেট ঠিক আছে কিনা, ডেট দেখে নিয়েছি আমি, বস্তার ভিতরে যে প্যাকিং আছে প্যাকিংটা ডেট ঠিক আছে কিনা, এখন প্যাকেটের ভিতরে কি আছে ওইটা আমি তো বলতে পারবো না। এই যে মানুষ বলছে, আপনিও বলছেন 2 মাস ধরে খারাপ মাল দিয়ে, আমিও দেখতে পাচ্ছি এখন এখানে আসার পরে। তাহলে আমি দিচ্ছেন কেন, কেন দিচ্ছেন না এই মাল? এই মালটা যখন আমি এখানে দেখতে পাচ্ছি যে মালটা খারাপ আছে, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে কেউ বলেনি, মাল দিয়ে দিলাম আমি সবাইকে। না, আপনি বলছেন ইসলামপুর যে গদি থেকে মাল আসে সেই গদির মাল যেহেতু খারাপ, সেখান থেকে আপনার এখানে মাল আসছে, তারপরে খারাপ মাল আপনি কেন রিটার্ন কেন করছেন না আপনি, এটাই তো প্রশ্ন। স্যার চালটা তো খারাপ নেই স্যার, আপনি দেখেন এই চাল যদি খারাপ হয় কোন চাল দিবে সরকার? আপনি পাবলিক তো বলতে পারে, আপনি চালটা নিজে দেখেন এই চালটা কোথায় খারাপ হয়, এখন খাওয়ার পরে কি হবে ওটা তো বলা মুশকিল আছে, আমি স্যাম্পল চালটা দেখবো তো। আপনি কি চাল খান 2 ঘন্টা? হ্যাঁ। আপনি কি বাড়িতে চাল খান? আমি চাল খান। আমরা খাওয়াবো স্যার ওদের, থাকো 2 দিন ধরে আমরা খাওয়াবো। আপনাকে তো আজকে আটকে রেখেছে, কি বলবেন এখন? পাবলিক আমাকে আটকে রেখেছে, আমি দায়িত্বে আছি,
এখন আমার উপরে যেগুলো লোক আছে আমি ওদেরকে ডাকছি, আমি তো একা নিজ একা চলতে পারছি না, আমাকে লাইসেন্স দিচ্ছে, আমাকে রেশনের মাল পাঠাই দিচ্ছে, আমি ওদেরকে পাবলিককে মাল দিচ্ছি, আমার তো নিজের কোনো ব্যক্তিগত মাল নাই। আমি কি করে দায়ী নিব? আমি তো আমার কি বাড়ির মাটি চাল জানিয়েছেন এই যে খারাপ মাল আসছে? হ্যাঁ, ডিলারকে আমরা এই জন্য রেখে দিয়েছি যে আটার যে প্যাকেট আছে প্যাকেটের ভেতরে মোটামুটি আমরা খোসা পেয়েছি 350 গ্রামের মতো। এক প্যাকেটের মধ্যে থাকতে লাগে মোটামুটি, যদি 100 গ্রামে হতো তাও আমরা মেনে নিতাম, ঠিক আছে, 350 গ্রামের মতো খোসা পেয়েছি। আর যারা হাই লেভেলে আছে তারা আসুক, আর সিআই আসছে না এরা কেরা আসছে ওদেরকে আমরা আজকে বসায় রেখেছি, ঠিক আছে। আপনাদের কি কি মূল অভিযোগ রয়েছে? অভিযোগ রয়েছে যে আমাদের ভালো মাল আটা চাল যা কিছু দেয় ডিলারকে দিতে হবে, আমাদের এটাই হচ্ছে অভিযোগ। খারাপ মাল দিচ্ছে? হ্যাঁ, প্রমাণ আছে, মাল সামনেই আছে, আপনি মাল দেখান না। কতদিন ধরে ডিলার খারাপ মাল দিচ্ছে? 3 মাস ধরে, 3-4 মাস ধরে। 3 মাস আগে জানিয়েছিলেন ডিলার? হ্যাঁ জানিয়েছি, ডিলারও জানিয়েছে। সমস্যা এটা কি যে গতবার আমাদের এখানে রাসন নিয়ে আসছিল, রাসন নিয়ে আসার পর আমরা দেখলাম যে আটায় অনেকগুলো খোসা আছে। ওই যে ডিলার সাহেবকে, সাবি ডিলারকে আমরা বললাম যে দাদা ওই মালটা খাওয়া যাবে না, তো উনি বললো যে এই মালটা আমি রিটার্ন নিয়ে যাচ্ছি সামনের মাসে 5 তারিখে দেবো, খাই ডেটটা যে কোনো হোক। আবার মাল নিয়ে আসছে, আবার সে সেম মাল নিয়ে আসছে, ওই মালে আটা রুটি খাওয়া যায় না। চাল চালের চালের ভাত যদি সিদ্ধ করা হয় 1-2 ঘন্টার পর ভাতে জল জমে যায়। ডিলারকে আটকে রেখেছি, উনি আবার অন্যজনকে বের করেছে, ডাকেছে ওই যে উনি দাদা দুজনকে, ওদেরকে বসায় রাখছি। হাই লেভেলের কে আসছে আসুক, উনির সঙ্গে আমরা কথা বলবো।